আসসালামু আলাইকুম বন্ধুরা, ইদানিং দেখি একটি কন্টেন্ট খুবই ভাইরাল হয়েছে টিকটকে, যে লেবু এবং পানি একসাথে মুখে দিলে ভেতর থেকে ধোঁয়া বের হয়। এই আইডিয়াটা প্রথম যার মাথায় এসেছে তাকে অনেক অনেক ধন্যবাদ দিচ্ছি, কারণ আমরা যদি সকালে লেবু এবং পানি একসাথে পান করি, বিশেষ করে খালি পেটে, তাহলে আমাদের ভেতরে যে বিভিন্ন টক্সিন পদার্থগুলো জমা থাকে, বিশেষ করে আমাদের ফ্যাট, আমাদের ব্লাড ভেসেলে, আমাদের হার্টের আশেপাশে, আমাদের কিডনির আশেপাশে যে প্ল্যাকি সাবস্ট্রেটগুলো জমা আছে, এই সাবস্ট্রেটগুলো গলে গলে ভেঙে ধোঁয়ার মতো হয়ে বের হয়ে যাবে। অবশ্যই ধোঁয়া আমরা দেখতে পাবো না, ভেতর থেকে এগুলো ভেঙে ভেঙে বের হয়ে যাবে। আমরা যারা একটু ফ্যাটি রয়েছি, যারা একটু মোটা, তাদের ক্ষেত্রে এই ট্রিটটা অনেক কাজে লাগবে। সকালে খালি পেটে লেবু এবং পানি একসাথে, বিশেষ করে চিনি ছাড়া পান করতে হবে। এটা যদি আমরা পান করি, আমরা অনেকটা রোগ মুক্তি লাভ করতে পারবো, আমরা অনেক স্লিম হয়ে যাব, আমরা অনেক সুস্থ থাকব। সবাইকে ধন্যবাদ জানাই।